মুহূর্তে আপনাদের আবারও এসপ্ল্যানেডের ছবি তুলে ধরার চেষ্টা করছি। সেখানে মেট্রো স্টেশন বন্ধ করে দিলেন বিজেপির কর্মীরা, সেই ছবি এক্সক্লুসিভ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শহর কলকাতার ছবি, এসপ্ল্যানেড প্রাণকেন্দ্র, অন্যতম জমজমাট এলাকা, কিন্তু সেখানে আজ মেট্রো স্টেশন বন্ধ করে দিলেন বিজেপির কর্মী সমর্থকরা, একেবারে শাটার নামিয়ে তালা লাগিয়ে দিচ্ছেন বিজেপির কর্মীরা। একেবারে এসপ্ল্যানেডের পাশাপাশি আরো একটা ছবি আপনাদের দেখাবো, খাদ্য ভবনে, সেখানেও তালা লাগালেন বিজেপির কর্মী সমর্থকরা। দেখুন সেই ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভ, সেই ছবি শহর কলকাতার দুই জায়গার দুই গুরুত্বপূর্ণ ছবি আজকের দিনে। একদিকে মেট্রো স্টেশনের ছবি দেখালাম, অন্যদিকে খাদ্য ভবনে তালা লাগালেন বিজেপির কর্মীরা। বন্ধের সমর্থনে পথে নেমেছেন সকাল থেকেই বিজেপির কর্মী সমর্থকরা। এই মুহূর্তে খাদ্য ভবনের ছবি দেখাচ্ছি আপনাদের, সেখানে গেটে তালা ঝোলালেন বিজেপির কর্মীরা। কাদম্বিনীর বিচারের দাবিতে রাজ্য জুড়ে পথে নেমেছেন বিজেপির কর্মী সমর্থকরা। পাশাপাশি গতকালে যে নবান্ন অভিযান, সেখানে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে যে ঘটনা ঘটেছে, পুলিশের জুলুমবাজির অভিযোগ এনে তারই প্রতিবাদে আজ পথে নেমেছেন বিজেপির কর্মী সমর্থকরা। উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র পথে নেমে বন্ধকে সর্বাত্মকভাবে সফল করতে উদ্যোগী বিজেপির কর্মী সমর্থকরা। ঠিক তার পাশাপাশি যারা পুলিশ প্রশাসন রয়েছে তারাও সচেষ্ট বন্ধের সমর্থনকারীদের প্রতিহত করতে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে এসপ্ল্যানেড, সেখানে মেট্রো স্টেশনে তালা লাগিয়ে দিয়েছেন, শাটার বন্ধ করে তালা লাগালেন বিজেপির কর্মীরা, খাদ্য ভবনেও তালা ঝোলানো হলো, এই মুহূর্তে ঠিক কি ছবি মফিজুল? মফিজুল, শোনা যাচ্ছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে ধর্মতলায় এসপ্ল্যানেড, সেখানে মেট্রো স্টেশনে তালা লাগানো হলো, পাশাপাশি খাদ্য ভবন, সেখানেও তালা ঝুলিয়ে দিলেন বিজেপির কর্মীরা। ঠিক কি ছবি, কি আপডেট এই মুহূর্তে মফিজুল? দেখো, এই মুহূর্তে যারা কিন্তু এই কর্মসূচি পালন করছিলেন তারা কিন্তু বন্ধকে সমর্থন করার লক্ষ্য নিয়ে বিজেপির তরফ থেকে তারা প্রথমে মেট্রো স্টেশনে তারা লাগায়, তারপরে খাদ্য ভবনে তারা লাগিয়ে দেয়। তাদের বক্তব্য, আজকের বন্ধকে সফল করার লক্ষ্য নিয়ে তাদেরকে এটা করা হচ্ছে। দোকানে দোকানে তারা যাচ্ছে বন্ধ করার জন্য, তাদের বন্ধ করার জন্য রিকোয়েস্ট করছেন বিজেপি নেতা। কি বলতে, আমাদের এই বন্ধটা আপনারা জানেন শান্তিপূর্ণভাবে আমরা করছি, আপনাদের নিবেদন করছি আজকে 12 ঘন্টা বন্ধটা সফল করুন। ভারত মাতা, দেখো এভাবেই তারা এক এক সরকারি দপ্তরে তালা লাগানোর পর এবার মার্কেট কিন্তু মিছিল করে বন্ধের সমর্থনে যারা দোকানদার রয়েছেন তাদেরকে, ব্যবসায়ী রয়েছেন তাদেরকে দোকান বন্ধ করার জন্য তারা কিন্তু রিকোয়েস্ট করছেন, হাত জোর করে দোকান বন্ধ করার কথা বলছেন বিজেপি নেতা কালী কার্তিক। জানাচ্ছি যে আজকে শান্তিভাবে প্রতিষ্ঠা চলছে, আপনারা কাইন্ডলি এই সমর্থন করুন আর দোকানটা বন্ধ করুন। একেবারে মার্কেট, এবার কিন্তু তারা মার্কেট এসেছে নিউ মার্কেট চত্বরে, যেখানে নিউ মার্কেট চত্বর মির্জা গালিব স্ট্রিট যানবাজার, সেই এলাকাতে কিন্তু বিজেপি নেতারা তারা কিন্তু, আপনারা রাস্তায় নেমেছেন, কি বলছেন যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে? আমরা শান্তিপূর্ণভাবে আমাদের জনগণ, আমাদের এই দোকান ভাই, হকার ভাই, সবাইকে আমরা অনুরোধ করছি যে বন্ধটা আজকে 12 ঘন্টা আপনারা বন্ধ সফল করুন, আপনাদের কাছে আমাদের অনুরোধ আছে। আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আজকে 12 ঘন্টাটা আপনারা বন্ধ সফল করুন। বলে যারা ব্যবসায়ী বাজারে দোকানদার রয়েছেন তাদের কাছে কিন্তু যে তারা যাতে দোকান বন্ধ করে বন্ধকে সমর্থন করে, এবং সেই অনুরোধ তারা কিন্তু জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, একটু আগে মেট্রো স্টেশনে তালা লাগানো হচ্ছে, খাদ্য ভবনেও কিন্তু তারা, তুমি দেখতে পাচ্ছ তাদের কথা মতো এই মুহূর্তে একজন সাটানা মিলিয়েছেন। আপনি কি বন্ধকে সমর্থন করছেন? সাড়া দিচ্ছেন শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার পাশে নিউ মার্কেট এলাকার যানবাজারে কিন্তু এই মুহূর্তে বিজেপির তরফ থেকে দোকানদার ব্যবসায়ীদের কাছে তারা হাত জোর করে অনুরোধ করছেন এই বন্ধকে সমর্থন করার জন্য, এবং পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তর যেগুলো জোর করে খুলে রাখা হচ্ছে, আর তাদের বক্তব্য আমি একটু আরে আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তারা যথেষ্টই বিজেপি নেতাদের এই যে
আবেদন সেটা তাতে কিন্তু যথেষ্টই সমর্থন করছেন, মানুষজন সাটা নামিয়ে দিচ্ছেন, একেবারে যানবাজার এলাকার দোকানদার তারা কিন্তু এই বন্ধকে সমর্থন করছেন এবং তাদের কথা মতো তারা সাটার নামিয়ে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছেন। এরকম এই ছবি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমি বিজেপি নেতা কালীকার্তিকের সঙ্গে যে সমর্থন করছে ওর চাকরি টানাটানি হয়ে যাবে, ওকে অন্য জায়গায় শিফট করা যাবে, তার ভয়তে অনেক লোক আসতে চাইছে না। আপাতত গোটা পরিস্থিতির দিকে নজর রাখো, আপাতত তোমায় ধন্যবাদ মফিজুল।